কাম বিউটিফুল গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ইয়েস, বাংলা নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে তুর্কির বর্ডার খুলে দিয়েছে। তুর্কির বর্ডার খুলে দিয়েছে, এটা সম্পর্কে আজকে কিছু একটা কথা বলবো তোমাদের সাথে। তো তুর্কির বর্ডার খুলে দিয়েছে, অনেক মানুষই কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তুর্কি পাড়ি দিয়ে গ্রিস অথবা বুলগেরিয়াতে চলে গেছে। ঠিক আছে, কিছু মানুষ চলে গেছে সেটা সত্য কথা, কিন্তু যে বর্ডারটা খুলে দিয়েছে এটার ফলে কিন্তু বুলগেরিয়া এবং গ্রিসের যে বাহিনীগুলো আছে, তাদের লোকাল যে বর্ডার গার্ড আছে এবং যে সেনাবাহিনী আছে, তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আগে থেকে অনেক বেশি, এবং সেখানে কিন্তু তারা বিপুল পরিমাণে মোতায়েন আছে। তারা কিন্তু টিয়ার শেল এবং কি অনেক সময় গুলিও করতেছে শরণার্থীদেরকে। এখন কথা হচ্ছে, তুর্কি কেন তাদের যে বর্ডারটা আছে সেটা কেন খুলে দিয়েছে? তার কারণ হলো, তুর্কিতে প্রায় 25 থেকে 30 লাখ অবৈধ কর্মী রয়েছে, মানে কর্মী বলতে অবৈধ লোক রয়েছে, যারা কিনা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া এইসব দেশগুলো থেকে সেখানে গিয়েছে, এবং তাদের ডেস্টিনেশন কিন্তু তুর্কি না, তাদের ডেস্টিনেশন হচ্ছে ইউরোপ। ইউরোপের বিভিন্ন দেশে তারা পাড়ি জমাবে এই তুর্কি দিয়ে, এবং তুর্কি দিয়ে যে যাওয়াটা সহজ বলে তারা মনে করছে, এবং সেটার কারণেই কিন্তু তারা তুর্কিতে জমা হয়ে গেছে। এবং তুর্কি যে এত 30 থেকে 40 লাখ মানুষ যেহেতু তুর্কিতে আছে, তুর্কির অর্থনীতিটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, কারণ এতগুলো লোক, তাদের কোনো কাজ নাই, এবং তাদেরকে নিয়মিত খাওয়ার এবং কি বিভিন্ন ধরনের তাদের পিছনে খরচ আছে, যেটা কিন্তু তুর্কি আর বহন করতে পারতেছে না। এবং তুর্কি এবং ইউরোপের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যে ইউরোপের ইউনিয়ন বলেছিল যে তুর্কিতে যেসব শরণার্থীগুলো রয়েছে, সেসব শরণার্থীগুলোকে যে যে খরচগুলো রয়েছে সেগুলো তুর্কি ইউরোপ বহন করবে। তো সেই অনুযায়ী এতদিন চলছিল, কিন্তু ইউরোপের যে তারা যে একটা ফান্ড দিবে বলেছিল, সেটা কিন্তু ইদানিং তারা তেমন একটা দিচ্ছে না, এবং তাদের কথা কিন্তু তারা রাখতেছে না। তো এই কারণে তুর্কি সরকার কী করছে, বর্ডারটা খুলে দিয়েছে, এবং এটা কতদিন পর্যন্ত খোলা থাকবে সেটা কিন্তু কেউ জানে না। ঠিক আছে, তো এবং যেহেতু এটা খুলে দিয়েছে এবং সেটা সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকেই জানিয়ে এটা খোলা হয়েছে, তার মানে কি হয়েছে, বুলগেরিয়া এবং যে গ্রিস রয়েছে তারা কিন্তু সতর্ক হয়ে গেছে। তারা কিন্তু আগের থেকে অনেক বেশি ফোর্স সেখানে মোতায়েন করেছে, এবং তাদের ইয়ে হলো যে তারা কোনোভাবেই এইসব শরণার্থীদেরকে গ্রিসে এবং কি বুলগেরিয়াতে প্রবেশ করতে দিবে না, কারণ এরা যদি বুলগেরিয়া অথবা গ্রিসে প্রবেশ করে তাহলে কিন্তু এরা সহজেই ইউরোপে প্রবেশ করতে পারবে। তো এই কারণেই কিন্তু তারা চাচ্ছে না যে এদেরকে তুর্কি থেকে এদিকে নিয়ে আসতে, এবং তুর্কি চাচ্ছে যে এদেরকে পুশ করে ওইদিকে পাঠিয়ে দিতে। তো এমন মুখোমুখি একটা সংঘর্ষ তৈরি হয়ে গেছে। তো এর মানে এই যে তুর্কির বর্ডার খোলা, এটা নিয়ে কিন্তু আবার আমাদের যে একটা দালাল চক্র আছে, তারা কিন্তু অনেকেই যে বোঝাচ্ছে যে তুর্কি বর্ডার খুলে দিয়েছে। এবং তুর্কি বর্ডার খুলে কী হবে, ইউরোপ তো তাদের বর্ডার খুলেনি, তারা আরও আগের থেকে বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে কি, আগে যদি আপনি তুর্কি দিয়ে গ্রিস অথবা বুলগেরিয়া যেতে যে একটা রিস্ক ছিল, এখন কিন্তু সেই রিস্কটা আরও বেড়ে গেছে। তার মানে কি, আপনারা অনেকেই মিডিল ইস্ট থেকে অথবা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে তারা কী করছে, দালালরা বলতেছে যে তুর্কি দিয়ে এখন আরও সহজভাবে নিয়ে যাওয়া হবে, কারণ তুর্কি যে বর্ডার খুলে দেওয়া হয়েছে। তো এখন কী হচ্ছে, তো এখন আগে যে একটা ছিল যে একটু কষ্ট করে হলেও তুর্কি দিয়ে আমরা আপনারা গ্রিস অথবা অন্য দেশে প্রবেশ করতে পারতাম, কিন্তু এখন এখন সেই জিনিসটা কিন্তু আরও বেশি জটিল হয়ে গেছে। তো আমি সবাইয়ের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা এটা নিয়ে বিভ্রান্ত হবেন না, এই দালালের কথায় কান দিবেন না, আপনারা এই ভুলটা করবেন না, কারণ আপনি যখন অন্য অন্য সময়ে যদি যেতেন তাহলে যে রিস্কটা ছিল এখন কিন্তু সেই রিস্কটা আরও ডাবল হয়ে গেছে। তার মানে কি, এখন আপনাদের কোনোভাবেই উচিত হবে না এই পথটা পাড়ি দেওয়ার এবং এই পথের দিকে যাওয়ার, কারণ এই পথের দিকে এখন যদি যান আপনার বিপদ বাড়বে, কমবে না। ঠিক আছে, তো এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্যই মূলত আমি আজকের এই ভিডিওটি করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ।